আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো নারকেলের দুধ দিয়ে কিভাবে চিতই পিঠা তৈরি করতে হয় আর এভাবে নারকেলের দুধ দিয়ে চিতই পিঠা তৈরি করলে খেতে খুবই মজাদার হয় চিতের পিঠা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বল নিয়েছি আর নিয়ে নিয়েছি নারকেলের দুধ এটা আমি কুসুম গরম পানিতে করে নিয়েছি এখানে দুটি নারকেলের দুধ করে নিয়েছি আর এখন মিক্সিং বলের ভিতরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এখানে এক কেজি চালের গুঁড়ো নিব আর চালের গুঁড়োটা ভিজা চালের গুঁড়ো আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ো দিয়েও করতে পারেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব ভিওয়ার্স যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি নারকেলের দুধটাকে চালের গুঁড়োর সাথে অল্প অল্প করে মিক্স করে নেব এভাবে কিছু সময় নিয়ে চালের গুঁড়োর সাথে মিক্স করে নিতে হবে মিক্স করে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো নারকেলের দুধটা সম্পূর্ণ আমি দিয়ে দিয়েছি এখন হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব তো হাতের সাহায্যে মিক্স করে নিয়েছি এখন হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব তো ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করেছি একবারে পাতলাও হবে না আর একেবারে ঘনও হবে না ঠিক এভাবে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব মিনিট পরে পিঠাগুলি ভাজার জন্য চুলার কাছে চলে এসেছি চুলা একটি মাটির সাজ বসিয়ে দিয়েছি আর সাজটা গরম হয়ে আসলে তেল ব্রাশ করে পিঠার যে ব্যাটারটা তৈরি করেছি সে ব্যাটারটা সাজের ভিতরে দিয়ে দিচ্ছি তেলটা ব্রাশ করে নিতে হবে তাহলে পিঠাগুলো খুব সহজেই উঠে আসবে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর দুই মিনিট অপেক্ষা করব দুই মিনিটের ভিতরে কিন্তু ঢাকনাটা খোলা যাবে না দুই মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলি ফুলকো হয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে কোনো অংশই পড়া লাগেনি একইভাবে সবগুলি পিঠা আমি উঠিয়ে নিব। রেসিপি ফলো করে এভাবে ট্রাই করে দেখবেন পিঠাগুলি খুবই ফুলকো হবে এভাবে করে আমি সবগুলি পিঠা উঠিয়ে নিচ্ছি আর বাকি যে ব্যাটার রয়েছে সে ব্যাটার দিয়ে একইভাবে সবগুলি পিঠা তৈরি করে দেখিয়ে দেব একইভাবে আমি সবগুলি পিঠা বানিয়ে নিয়েছি আর দেখুন কত সহজেই ঝটপট তৈরি হয়ে গেল নারকেলের দুধ দিয়ে চিতই পিঠা আর এটি খেতে খুবই মজাদার হয় নারকেলের দুধ দিয়ে চিতই পিঠা তো দেখুন এর কোনো অংশ কিন্তু পোড়া লাগেনি আর পিঠাগুলি ফুলকো হয়েছে এখন আমি আপনাদেরকে পিঠাটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরেও কিন্তু কোনো অংশ কাঁচা থাকেনি একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে চিতই পিঠা তো রেসিপি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে তো আজ এ পর্যন্তই আবারও হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ